আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাইস বাস লাভারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে চিংড়ি পাখিদের গোসল করার জন্য পানি দিয়েছি, দেখেন কি সুন্দর করে গোসল করতেছে। অনেক ভাই প্রশ্ন করে যে ভাই আমার পাখি ডিম দিয়েছে, যদি গোসল করার পানি দেয় এতে কোনো সমস্যা হবে? না ভাই, এতে কোনো সমস্যা হবে না, কারণ চিংড়ি পাখি পানি গোসল করার পর পানি সাথে সাথে ডিম তাও দিতে যায় না, ঠিক আছে? এরা বাহিরে একদম শুকিয়ে পরিষ্কার হয়ে তারপরে ডিম তাও দিতে যায়, তা আমি মনে করি কোনো সমস্যা হবে না, কারণ আমার এখানে তো পানি দেই একদিন পর পর, এখন গরম আছে, একদিন পর পর গোসল করাবো, আমি পানি দেই, ইনশাল্লাহ আমার তো কোনো সমস্যা হচ্ছে না। দেখেন গোসল করছে, গোসল করে পানি পরিষ্কার করে তারপর ডিমে তাও দিতে যাইবে। দেখেন সুন্দর করে গোসল করতে।